আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমাদের এখানে ইউকেতে খুব সুন্দর স্নোফল হচ্ছে, অনেক ভাল লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে আমার হাতের মধ্যে চলে আসছে। স্নোটা যখন পড়ে তখন আসলে এতটা ঠান্ডা অনুভব করা যায় না, যখন স্নোটা গলে যায় ঠিক তখন প্রচণ্ড ঠান্ডা। ঘাসের মধ্যে পড়ে তবে আগে মানে জমতেছে না, একটু একটু গুড়ি গুড়ি রেইনও আছে, সেই জন্য স্নোটা এত ভারী হচ্ছে না, পড়ছে বাট জানি না কতক্ষণ পড়বে। আমার ক্যামেরার সামনেও পড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আজ আমি একটি খুব সহজ একটি রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে বাজার থেকে ফ্রোজেন কাসকি মাছের চরচুরি করব, সেটা হাতে মাখানো চরচুরি আর কি। তাই এই যে ফ্রোজেন মাছটাকে কীভাবে ধুতে হয় প্রথমে আমি এটা দেখাচ্ছি। এখানে আমাদের এখানে ইউকেতে এই মাছগুলো প্যাকেটে ব্লক আকারে থাকে, সেটা আগে বের করে রাখতে হয়, তারপরে ভিজে গেলে এভাবে আমি এটাকে লবণ আর হলুদ মিশিয়ে প্রায় আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে খেচে নিব, ধুয়ে নিব আর কি পরিষ্কার করে, কারণ হলুদ আর লবণ দিয়ে মাখালে মানে ফ্রোজেন মাছের যে একটা গন্ধ অনেকে সেটা সহ্য করতে পারে না, এটা নষ্ট হয়ে যায় আর তখন সেই গন্ধটা আসে না, একদম ফ্রেশ মাছের মতো গন্ধটা লাগে। খুব সুন্দর মাছগুলো পরিষ্কার হয়ে গেছে, আমি এখন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে মাছগুলোকে আমি এখন আরেকটা প্যানের মধ্যে উঠাচ্ছি, তারপর আরো দুইটা ধোয়া দিব। এই তো আমি আমার মাছগুলো খুব সুন্দর করে আরো দুই তিনবার ধুয়ে পরিষ্কার করে ফেলেছি, আর এখন আমি একবারে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু এটার মধ্যে মাখিয়ে আমি আলাদা করে তেল দিয়ে কষিয়ে দিব না, মশলা কষিয়ে দিব না, আমি এটার মধ্যে মাখাবো, একবারে বসিয়ে দিব। এখন আমি এটার মধ্যে যা যা লাগছে আমি সেটা দিচ্ছি। প্রথমে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম, তারপরে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, প্রায় 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা বরাবরই বলি যে একটু কম করে দিবেন, কারণ লাগলে পরে দেওয়া যাবে। আর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল, আপনারা ইচ্ছা করলে সরিষার তেল, সাদা তেল, ভেজিটেবল অয়েল সব দিয়ে করতে পারেন। এই তো মাখিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিব টমেটো, একটা টমেটো কেটে নিয়েছি আমি কুচি কুচি করে, আর দিব প্রায় 2 কোষ রসুন কুচি, আর দিব পেঁয়াজের লিফ, একটু বড় করে দিয়েছি আমি, কারণ এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আবার বড়টা দেখা যাবে না, ছোট হয়ে যাবে। পেঁয়াজের লিফ দিলাম, আর দিলাম কয়েকটা কাঁচামরিচ,
আজকে এটার মধ্যে আমি বেশি করে ঝাল দেব কারণ এই ছোট মাছ বাচ্চারা খেতে চায় না আমাদেরই খেতে হবে এখন আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে তারপরে আমি পানিটা দিয়ে দেব এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি পানিটা পরিমাণটা বুঝে শুনে দিতে হবে জাস্ট মাছগুলো পুরোটা এরকম ঢাকা থাকবে একদম বেশি আবার দেওয়া যাবে না কারণ মাছ থেকেও পানি বের হবে যেহেতু এখানে অনিয়ন লিফ আছে এটা থেকেও পানি বের হবে এই তো প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি আমি তো এখন আমি চুলোটা জ্বালিয়ে নিই আর এটাকে আমি হাই হিটে কুক করব আজকে তো বসিয়ে দিলাম আর ঢেকে দিতে হবে না জাস্ট এভাবে হতে থাক এই তো খুব কুইকলি আমার এই মাছের চরচড়িটা কাচকি মাছের চরচড়িটা হয়ে গেছে আর এখন এই পর্যায়ে আমি কিছু ফ্রেশ করিয়ান্ডার দিয়ে দিলাম আসলে এই এভাবে মাছের চরচুরি মানে মাখিয়ে চরচুরি করাটা আসলে অনেক মজা লাগে আমার কাছে ভালো লাগে আর এই এভাবে মাখানো চরচুরি আমার বাবা অনেক পছন্দ করে আমি আমার আম্মাকে দেখতাম বাংলাদেশে যখন ছিলাম আম্মা সবসময় এরকম ফ্রেশ ছোট মাছ আনার পর যে কোনো ছোট মাছ আনার পর আম্মা সবসময় সেটাকে হাতে মাখিয়ে কাটা মশলা দিয়ে রান্না করতো কিন্তু আমরা তো এখানে ওরকম বাংলাদেশের মতো ফ্রেশ মাছ সবসময় পাই না আর আমাদের এখানে বেশিরভাগ ফ্রেশ মাছ সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় ইউকেতে আর বাংলাদেশি মাছগুলো পাওয়া যায় বাট সবসময় অ্যাভেলেবেল না তাই ফ্রোজেন মাছগুলোই খেতে হয় আর এই ফ্রোজেন মাছটাকে সুন্দর করে কীভাবে একটু ভালো করে ধুলে ধুয়ে টুয়ে সুন্দরভাবে রান্না করা যায় আর খেতে সেই একদম ফ্রেশ মাছের মতোই লাগে তাহলে আমার এটা শেষ হয়ে গেল আর আপনাদের যদি আমার এই ইজি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলদের মধ্যে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ